তোকে যখন নাতনি বলে দেখেছি তোকে যখন নাতনি বলে দেখেছি পেরান থেকেই দেখেছিল দিদি পাবি পাবি পেরান ভুমরা পাবি সত্যি বলছো দিদা সুখ কাকে বলে আমি ভুলতে বসেছিলাম লা দিদি আজ যখন আমার শূন্য ঝুলিতে এত সুখ উপচে পড়ল তখন তাকে আমি কোথায় রাখি কি করি এই ভেবে থই পাচ্ছি না একটা দিন দিন আমায় দে লাদিতি এই সুখ আমি পেরান ভরে উপভোগ করি পরশু তো পূর্ণিমের রাত আমি আমার পেরান ভোমরা দিয়ে দেবো না তুমি কি বললে গো দিদা একদিন কেন তোমার তো এখন রোজই সুখের দিন এখন তুমি পায়ের উপর পা তুলে বসে আবদার করবে আর তোমার দুই নাতনি দুজন মিলে সেটাকে পূর্ণ করব তাই না বন্ধু তাই তো তুমি তো এখন মনের আনন্দে উড়ে উড়ে বেড়াবে গো দিদিমা আমার দুই নাতনি বড় ছেলে মানুষ শিশুর মতো সরল ওরে তোরা জানিস নেলা এ জগতে কিছুই মূল্য ছাড়া মেলে না একাতে দাও একাতে নাও এই হলো জগতের নিয়ম দিদা এইভাবে বলছো কেন তুমি এই কথার মানে কি প্রাণ ভোমরা পেতে গেলে কি মূল্য দিতে হবে আর সেই মূল্য কেই বা দেবে দিদা তুমি কিছু হেয়ালি করতে পারো বটে কি বললে সব তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল ওরে আমার সো আগে খেন্তি পিছি এলেন লা এখনই সব বুঝে যাবি নাকি লা এখনো তো হাতে একটা দিন আছে পেরান ভোমরা পেলে সব বুঝে যাবি লা মা মা আর চিন্তা নেই এবার আমি তোমায় উদ্ধার করতে পারবই কিন্তু হেলা নাতনি পেরান ভোমরা পেতে গেলে যে সোনার কাঠি রূপোর কাঠি চাই সেটা পাবো কি করে এই তো আমার কাছে ও মা এ কি আতন্তরে কাণ্ডলা সাধারণ মনীষী ইচ্ছা হয়ে তুই এই কাটি স্পর্শ করলি কি করে ও শুধু স্পর্শ করেনি গো দিদিমা ওই দুই কাঠির জাদুও ব্যবহার করেছে না এ তো ঘোর সন্দেহজনক ব্যাপার লা এ তো তলিয়ে দেখতে হবে নাও এই দুটোকে নিজের জায়গায় রাখো দেখি কিন্তু দিদা এর আগেও তো এখান থেকে সোনার কাঠির উপর কাঠি চুরি গেছিল আবার যদি এ কথা কি আমি ভাবি নিলা নাতনি সেই জন্য তো শুধু রক্ত নয় রক্ত মাংসের দুজনকে এই দরজার চাবি বানানো আমার দুই নাতনি এই দরজার সামনে না দাঁড়ালে কার সাথ দিলা এই দরজা খোলে এখন চল দেখিলা আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল সারা রাত পড়ে আছে অনেক গল্প বাকি আছে লা যা বলার এই বেলাই তো বলে নিতে হবে লা চল 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 Thank you.
আমি জানি, আমি জানি এখানে কোথাও ঠান্ডি কামিনীকে বন্দি করে রেখেছে। কিন্তু কোথায় রেখেছে, কোথায়? আগে হলে আমি ঠান্ডি শক্তির সাথে পেরে উঠতাম, কিন্তু এখন এখন আমার মধ্যে রয়েছে সহস্র রাক্ষসীর শক্তি। আমিও দেখিয়ে দেবো ঠান্ডিকে রিম্বার ক্ষমতা। এতক্ষণে তোমার আসার সময় হলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর এলে? দাঁড়াও, কিচ্ছু শেষ হয়নি। আমি এখন বিপুল শক্তির অধিকারী, আর তোমার কাছেও শক্তি আছে। আমরা এই দুই শক্তি মিলে ওই গুহায় গিয়ে আক্রমণ করব, ছিনিয়ে নেব প্রাণভোমরা। চলো। কি হলো, পথ আটকালে কেন? দাঁড়াও, এতদিনে যখন তুমি প্রাণভোমরা নিজের হস্তগত করতে পারোনি, তার মানে প্রাণভোমরা পাওয়ার অন্য উপায় আছে। আর তাছাড়া এখন ঠান্ডির সঙ্গে ওই রোহিণী আর অগ্নি আছে, তুমি ওদের চেনো না, ওরা ভীষণ চতুর। তোমার শক্তি দিয়ে ওদের বুদ্ধির সঙ্গে পারবে বলে আমার মনে হয় না। তাহলে এবার আক্রমণ নয়, এবার অন্য কিছু করব আমরা, শক্তির সঠিক প্রয়োগ করব। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আয়লা, বস বস। এই দুটো আবার এখানে কে রেখেছে? লা রাক্ষসেরাই রেখেছে, তারা হয়তো জানতে পেরেছে যে আমরা আসছি। কিন্তু সেগুলো গেল কোথায়? শিকার ধরতে বেরিয়েছে বুঝি। কি হলো নাতনি, বস? ও বুঝেছি বুঝেছি, আমার রাজ্যের রাক্ষসী হয়ে রিম্বা এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ওকে আমি এমন সাজা দেব না যে আমার নাতনিকে দেওয়া প্রতিটি কষ্ট আমি পাই পাই করে বুঝে নেব। এত কিছুর পরেও তো প্রাণভোমরা কি করে পাওয়া যায় সেটাই জানতে পারেনি। আমার থেকে জানলেও কোনো লাভ হতো না গো বন্ধু। প্রাণভোমরা যে দিদিমার মধ্যে আছে তা অনেকেই জানে, কিন্তু এইটা জানে না যে তার দিদিমা নিজের হাতে কাউকে তুলে না দিলে সেটা কেউ পাবে না। সেই মূর্তিও আমায় একই কথাই বলেছিল, জোর করে প্রাণভোমরা পাওয়া যাবে না। এখন সোনার কাঠি রূপোর কাঠি রহস্যটা যদি জানতে পারি। এই প্রাণভোমরা বড় চঞ্চল, না তাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে ধরতে হয়। প্রাণভোমরা উড়ে যেতে চায়, তখন তাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে গাঁথতে হয়।
অনেকটা দেখতে এই রকম। আচ্ছা এর জন্য এত কাণ্ড, এত দূর যাত্রা করে আসা? এইবার বোঝা গেল সোনার কাঠি এবং রূপোর কাঠি দুটোরই খুব প্রয়োজন, তাই না? দরকারি বলে দরকারি, ওই জন্যই তো দরজাটা সুরক্ষিত করলুম না, যাতে এই দুজন ছাড়া কেউ ওই দরজা খুলতে পারে না। এই ছেলে ইদিক পানে আয় দেখিলা।